এনটিভি সকলকে জানাই শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, স্থপতি, লেখক, সব গুণে গুণান্বিত একজন মানুষ, তৌকির আহমেদ। তিনি নতুন করে একটা ছবি বানিয়েছেন এবং এটা তার সপ্তম ছবি স্ফুলিঙ্গ। আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলবো প্রিয় এই অভিনেতা এবং নির্মাতার সাথে। কেমন আছেন? ভালো আছি। এই যে একটা সপ্তম ছবি, লাকি সেভেন, তো অনুভূতিটা কেমন লাগছে? আমি একটু আগে বলছিলাম যে প্রতিটা ছবির প্রিমিয়ার হচ্ছে ম্যাট্রিক পরীক্ষার অনুভূতি, কেন ওদিন এসে বোঝা যায় যে ছবিটা দর্শক কিভাবে গ্রহণ করলো বা করলো না, তাদের ভালো লাগছে কি লাগছে না। সুতরাং প্রিমিয়ারটা আমি খুব গুরুত্বের সঙ্গে করি এবং সবসময় করতে চাই। এতে ছবির প্রমোশনও হয়, প্লাস হলে যাবার আগেই আমি আমন্ত্রিত অতিথিদের মধ্যে থেকে বুঝে নিতে চাই যে আসলে ছবিটি তাদেরকে সংযুক্ত করতে পারছে কি না। তো সেজন্য প্রিমিয়ার আমার কাছে খুব আনন্দের, উত্তেজনার এবং ভয়ের। দারুণ। তো আপনার তো অভিনয়ের প্রায় 4 দশকের বলা যায় একরকম, তো এই 4 দশকে এসে সপ্তম ছবি দিচ্ছেন, আরো কি কি পরিকল্পনা আছে সামনে? দেখেন দেখেন, মানুষের আয়ু খুব সীমিত এবং জীবনটাও তো ছোট, এবং আমার ইচ্ছা যে ভালো কিছু ছবি নির্মাণের, এবং এখানে আমি কনসেন্ট্রেট করতে চাই এবং সেদিকেই ফোকাস করছি যে অন্তত প্রতি বছর না হলেও 2 বছরে প্রতি বছর করতে পারলে আমি খুব খুশি হব। এবং আমি ছবি নির্মাণ করতে চাই, ভালো ছবি নির্মাণ করতে চাই যেটা মানুষ দেখবে, দেখে ভাববে, বা সেই ছবি বিদেশে ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। 4 দশকের কথা বলছিলাম, তো 4 দশকে এসে আপনার নিজস্ব অনুভূতিটা কি, যে আমাদের চলচ্চিত্র ঠিক কতটা এগিয়েছে, বিশেষ করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে এসে আমরা এই প্রশ্ন করতেই পারি? আমি বলবো যে না, আমরা খুব যে এগিয়েছি তা না, আমরা বরং পিছিয়ে গেছি। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল 70-এর দশকের, 80-এর দশকের, সেগুলি নষ্ট হয়ে গেছে। চলচ্চিত্রের প্রযুক্তিতে পার্থক্য এসছে, নতুন ধরনের হল, এই ধরনের সিনেপ্লেক্সের স্বল্পতা রয়েছে, এবং সবচেয়ে বড় হচ্ছে যে ছবি বানিয়ে যদি দেখানো না যায়, সেটার বাণিজ্য যদি হয় না হয়, লগ্নিকৃত টাকা যদি উঠে না আসে, তাহলে তো প্রযোজকরা উৎসাহিত হবেন না। এবং একই সঙ্গে আমার মনে হয় এটি একটি রাষ্ট্রীয় পলিসিরও ব্যাপার যে আমরা চলচ্চিত্রকে কীভাবে দেখতে চাই। আমরা কি চলচ্চিত্রকে নিছক বিনোদন হিসেবে দেখতে চাই, নাকি চলচ্চিত্রকে একটি শিক্ষার মাধ্যম হিসেবে দেখতে চাই? এই সিদ্ধান্তগুলি আসলে নিতে হবে আমাদের। আমার মনে হয় চলচ্চিত্র অত্যন্ত শক্তিশালী মাধ্যম, এবং এই মাধ্যমের মধ্যে দিয়ে আসলে একটি জাতির রুচিবোধ তৈরি করা যায়, তার মানুষ গঠন করা যায়, এবং চলচ্চিত্র একটি দেশ গঠনের হাতিয়ার হতে পারে। তো তৌকির আহমেদ তো ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়েছে, তো ক্যাডেট কলেজে যারা পড়ে বেসিক্যালি অনেকেই মনে করে যে তারা সশস্ত্র বাহিনীতে যাবে, তো তৌকির আহমেদ পরে স্থপতি হলো, তারপরে সেখানেও সেখান থেকে ছুটে এলো অন্য জগতে, নানা রকম পরিচয় একটু আগেই বললাম। তো কোন প্ল্যাটফর্মটা তৌকির আহমেদ খুব স্বাচ্ছন্দ্য বোধ করে? আমি আসলে, আমার বাবাও সামরিক বাহিনীতে ছিলেন, উনি ডাক্তার ছিলেন, আমার ভাইও আর্মি অফিসার ছিল, আমি ক্যাডেট কলেজে পড়েছি, কিন্তু আমার মনটা আসলে সৃজনশীলতাকে বেশি টেনেছে, এবং আমার সবসময় ক্রিয়েটিভ জিনিসগুলিকে আকর্ষিত হই আমি। তো যে কারণে মঞ্চনাটক করা বা টেলিভিশনে কাজ করা বা পরবর্তীতে চলচ্চিত্র নির্মাণ, এগুলি আমাকে বেশি টানে, এবং আমি আসলে একটা সিম্পলিসিটি খুঁজি সবসময়। এবং আমার মনে হয় যে আমাদের জীবনও যত সিম্পল হবে, আমাদের শিল্প তত সুন্দর হবে, তত সিম্পল হবে। তো এই যে আজকে আপনি প্রিমিয়ার শোতে এসেছেন স্ফুলিঙ্গ, তো এই নতুন ছবি নিয়ে আপনার প্রত্যাশাটা কেমন? আমি আশা করি ছবিটি দর্শকের ভালো লাগবে, কেননা এই ছবিটি তারুণ্যের ছবি, এই ছবিটি গানের ছবি, এই ছবিটি দেশের ছবি, আমি আশা করব তাদের ভালো লাগবে। আপনি এমন একটা প্রাক্কালে ছবিটার উদ্বোধন, মানে মুক্তি দিতে যাচ্ছেন যখন বাংলাদেশ তার জন্মের সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে, তো এর আগে আপনার জয়যাত্রা ছবিটি বেশ সাড়া জাগিয়েছিল, তো এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ছবি নির্মাণ করছেন, আমরা জানি যে এই ছবিগুলো আসলে বাণিজ্যিকভাবে ঠিক কতটা মানে দর্শক পায় না যেটা বলা যায়, তো তারপরও আপনি এটা করছেন, এই চেতনাটা কোথা থেকে, মানে এই শক্তিটা কোথায়? এই প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এটা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, এবং এই সময়ে এরকম একটি ছবি আমি চাইলি যে করে ফেলতে পারতাম তা কিন্তু না। আমার পিছনে আছেন যারা স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন, তাদের সহযোগিতার কারণেই কিন্তু আমার পক্ষে এটা বানানো সম্ভব হয়েছে। তারা আমাকে এরকম একটি প্রজেক্ট করতে বলেন এবং পূর্ণ স্বাধীনতা দেন, যেখানে
আমরা যেন একটা দেশের ছবি বানাই, যেই দেশে ছবির মধ্যে বঙ্গবন্ধুর কথা থাকবে, একাত্তরের কথা থাকবে এবং নতুন প্রজন্মকে সেটা আমরা যুক্ত করতে পারবো। তো সেইখান থেকেই কিন্তু আমি তাদের কাছে কৃতজ্ঞ, স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন, যারা এই ছবিটিকে আপনাদের সামনে নিয়ে এসেছেন, এবং আমি আশা করব আগামীতেও তারা আরো সুন্দর সুন্দর দেশের ছবি, সমাজের ছবি আপনাদের সামনে নিয়ে আসবে। তো তোকে আহমেদ তো লন্ডনে পড়েছে নাটকের উপরে, যুক্তরাষ্ট্রে পড়েছে ফিল্মের উপরে, তো কখনো মনে হচ্ছে যে দেশেও এরকম একটা প্রতিষ্ঠান কিছু একটা করা দরকার? আমার তো মনে হয় যে এটা অপরিহার্য, অতি জরুরি। কেননা যদি ফিল্ম ইনস্টিটিউট ভালো না হয়, যদি অ্যাক্টিং স্কুল ভালো না হয়, টেকনিশিয়ানদের ইনস্টিটিউট না হয়, তাহলে তারা শিখবে কোথায়? আর ভালো ছবি নির্মাণই বা করবে কী করে? সুতরাং আমাদের শিক্ষার মানের পাশাপাশি সংস্কৃতির মান যদি আমরা বাড়াতে চাই, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানগুলির দিকে লক্ষ্য দিতেই হবে। করোনা কালে ছবি দিচ্ছেন, যখন করোনার আবার দ্বিতীয় ঢেউ আসছে, ঠিক এই সময় কি মনে হচ্ছে আপনার, মানে এতটা কি ঝুঁকি কি খুব বেশি নেওয়া হচ্ছে? আসলে দেখুন, এটি একটি বিশেষ সময়, এই সময়ে এসে এই ছবিটির প্রাসঙ্গিকতা সবচেয়ে বেশি। করোনা আমরা আশা করছিলাম যে কমে যাচ্ছে এবং সেভাবেই সবকিছু একটি স্বাভাবিকতার দিকে যাচ্ছিল, হঠাৎ করে আবার বাড়ছে। তারপরেও আমি বলবো যে আমাদের সাবধান থাকতে হবে, এবং এর মধ্যে দিয়েও আমরা ছবি মুক্তি দিচ্ছি সামাজিক দূরত্ব মেনে, অর্ধেক অ্যাকোমোডেশনে আমরা ছবিটি দেখানোর ব্যবস্থা করছি। তারপরে আমরা চাই যে মানুষ স্বাভাবিক জীবনে থাকুক, তারা সতর্কতার সাথেই স্বাভাবিক জীবন যাপন করুক। মাঝে একটা খবর হয়েছিল, যে তৌকির যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে, বিশেষ করে আপনি স্ত্রী সন্তানরা এখন দেশের বাইরেই আছে, তো সে বিষয়ে কি বলবেন? এটা মূলত আমার সন্তানদের পড়াশোনার জন্য আমি যাওয়া আশা করছি, বিপাশাও তাই, কিন্তু এই করোনা এবং সব কিছু মিলিয়ে আমাদের এই যাওয়া আসাটা বিঘ্নিত হচ্ছে। তারপরেও আমি এই ছবির কাজের জন্য চলে এসেছি, চ্যানেল আইতে আমার একটি ধারাবাহিক চলে রূপালী জ্যোৎস্নায়, সেটার কাজের জন্য আমি চলে এসেছি, আবার সামনে যাব, আবার হয়তো ওখানে বসে বসে স্ক্রিপ্ট লিখবো, এখানে এসে শুটিং করবো। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি একটি অত্যন্ত আবেগের প্রতিষ্ঠান আমার জন্য। এনটিভির প্রথম দিককার নাটক অরণ্যের সুখ দুঃখ আমার করা, যখন এনটিভি কেবল আসলো, এবং এনটিভির সঙ্গে আমি অনেক ভালো ভালো কাজ করেছি। এনটিভি আমাদেরকে পৃষ্ঠপোষকতা করেছেন, আমরা আশা করব যে এনটিভি আরও প্রসার লাভ করবে, আরও শিল্পমান সম্পন্ন কাজ আমাদের সামনে নিয়ে আসবে। তোকির আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ।